নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি। বন্ধুরা, এই মুহূর্তে ভয়ঙ্কর খবর ধেয়ে আসছে, ঘূর্ণিঝড় ইয়াস আমফানের থেকেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বন্ধুরা, তো বন্ধুরা, আপনারা যারা দর্শক শ্রোতা রয়েছেন, আপনারা ঠিক কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, তো বন্ধুরা, চ্যানেলটিকে আপনারা ঠিক এভাবে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন, তারপর অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। আর আপনাদের এলাকায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়েছে কি না, বা আপনার এরিয়ায় যদি ঘূর্ণিঝড় পৌঁছে গিয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন এবং কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের এলাকা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, কারণ মারাত্মক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হতে চলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘূর্ণিঝড় সামলাতে গিয়ে একদিকে করোনা, অন্যদিকে এই ঘূর্ণিঝড় সামলাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচুর চাপে রয়েছেন তার প্রশাসনিক সমস্ত রকম কর্মকর্তাদের নিয়ে। সমস্ত কর্মকর্তাদের ইতিমধ্যে ছুটি বাতিল করে দেওয়া হয়েছে, রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, সমুদ্রে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। আপনারাও যদি কেউ সমুদ্রে গিয়ে থাকেন, তড়িঘড়ি ফিরে আসুন বন্ধুরা, এবং সমুদ্র থেকে দূরে থাকার চেষ্টা করুন, সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা থেকে দূরে থাকার চেষ্টা করুন বন্ধুরা। কারণ এই যে ঘূর্ণিঝড় হতে চলেছে, মারাত্মক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, বন্ধুরা আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা রেখে ভিডিওটি শেষ করছি। আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।